আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন বা শুনছেন, সবাইকে পুষ্প টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। সাথে রয়েছি আমি উমর ফারুক। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে হাজির হলাম দু একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যেখানে বাংলাদেশে যেখানে 90-95 ভাগ মুসলমান, এই দেশে গুটি মুষ্টি কয়েকজন হিন্দু নাস্তিক এরা মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা আন্দোলন করে, তারা মানববন্ধন করে। তারা, আমি এক নেতাকে দেখলাম, হিন্দু নেতাকে, সে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছি, সেই যুদ্ধ আজকে থেকে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বান জানাচ্ছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, এবং নিজেদের যা যা আছে তা নিয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য। এই ঘুমন্ত সমাজকে যদি আপনারা জাগ্রত করার চেষ্টা না করেন এবং তাদেরকে যদি সঠিক বিচারের আওতায় না আসেন, যুব সমাজ কিন্তু বসে থাকবে না। আরও একটি যুদ্ধের ঘোষণা কিন্তু তারা দিয়ে দিবে, তখন কিন্তু আপনারা আমাদেরকে কিছু বলতে পারবেন না, কারণ আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছি, সেই যুদ্ধ আজকে থেকে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আহ্বান জানাচ্ছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, এবং নিজেদের যা যা আছে তা নিয়ে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য। কারণ নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে নিজেরাই এগিয়ে আসতে হবে, নিজেদের অধিকার অন্য কেউ দিবে না, নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করতে হবে, নিজেরাই আদায় করতে হবে। 1971 সালে আমরা যে যুদ্ধ করেছি আপনারা জানেন, নিপীড়ন নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করেছি। আমাদের বিরুদ্ধেও যদি এই রকম বারবার নির্যাতন অবিচার চলতে থাকে, বাংলাদেশের হিন্দু যুব সমাজ, বাংলাদেশের হিন্দুরা ঘরে বসে থাকবে না, তারা অবশ্যই এটার প্রতিকার গড়ে তুলবে, হয়তো অস্ত্র হাতে ধরে নিবে, অথবা মৌলবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য প্রশাসনের পাশে থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণ তথা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সহযোগিতা করুন। আমাদের সুষ্ঠু বিচারের জন্য, ন্যাক্কার জন্য যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির বিধানের জন্য আপনারা সোচ্চার হন। পুরো আফসোস পরিতাপের বিষয়, মুসলমান হয়ে এটা সহ্য করা যায় না যে 90-95 ভাগ মুসলমান আমরা ঘরে বসে থাকবো। তোমরা কি ভেবেছো যে মুসলিমরা ঘুমিয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, মুসলিমরা একদম দুর্বল হয়ে পড়ছে, এরকমটা ভাবার কোনো উপায় নাই। তোমরা সতর্ক, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা অস্ত্র সজ্জা নিয়ে যা কিছু আছে নিয়ে নামার জন্য প্রস্তুত হইতেছ, নামতেছ। মনে রেখো, বাংলার মুসলমানরা একজন একজন করে যদি তোমাদের উপর প্রস্রাব করে দেয়, এই প্রস্রাবের স্রোতে তোমরা বঙ্গোপসাগরে কিন্তু তল দেশে ভেসে যাবে, তোমাদের আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, বাংলার মুসলিমদের বলতে চাই, যুব সমাজ তরুণ সমাজদেরকে বলতে চাই, তোমরা যারা আপনারা যারা এই ভিডিও দেখেছেন, এই কথাগুলি শুনেছেন, অবশ্যই আপনাদের যদি ইমানি চেতনা থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, অবশ্যই এর প্রতিবাদ গড়ে তুলুন এবং আন্দোলন গড়ে তুলুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে তাকে শাস্তির আওতায় আনা হোক। সে যে ধরনের কথা বলছে, সরাসরি মুসলমানদের সে কটাক্ষ করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। আমি উদারতর আহ্বান জানাবো তাকে অতি শীঘ্রই
গ্রেফতার করা হোক, না হলে বাংলার প্রত্যেক ঘর থেকে আগুন জ্বলে উঠবে, সেই আগুন কিন্তু নিভাইতে পারবেন না, আপনার মসনদ কিন্তু টিকাইতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই। বর্তমানে যে সমস্ত আলেম ওলামা বাংলার জমিনে জীবিত আছে, যারা আমাদেরকে পথ প্রদর্শন করতেছেন, দিন শিক্ষা দিচ্ছেন, তাদের সহগতে আমরা থাকব, তাদের পাশে, তাদের সামনে পিছনে আমরা থেকে তাদেরকে শক্তি সমর্থন যোগাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বর্তমানে কিছু আলেম ওলামা সরকার তাদেরকে জুলুম নির্যাতনের শিকার, যারা বর্তমান পরিস্থিতিতে জুলুম নির্যাতনের শিকার হয়ে জেলখানার ভিতরে বন্দি আছে, প্রিয় বন্ধুগণ, তারা আজ কি অপরাধ করছে? কোরআনের পক্ষে কথা বলার জন্য, তারা দ্বীনের পক্ষে কথা বলার জন্য, বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য তাদেরকে জেল জুলুম দেয়া হচ্ছে, তাদেরকে জেলের ভিতরে ভরে রাখা হচ্ছে, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে তারা। বড় আফসোস লাগে, কষ্ট লাগে, যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখলাম, যারা আমাদেরকে রাস্তা শিখাইলো, রাস্তা দেখানো শিখাইলো, রাস্তা চলতে শিখাইলো, তাদেরকে আজকে জেলে ভরে রাখা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত আলেম ওলামাদেরকে অতি অবিলম্বে মুক্তি দেয়া হোক, এই জোর আবেদন জানাচ্ছি। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব, যাকে নিয়ে বর্তমানে আলোচিত সমালোচিত হচ্ছে, তিনি যে বাংলার জমিনে যে হুংকার দিয়েছিলেন, কোরআনের পক্ষে কথা বলেছিলেন, তিনি কিন্তু বাতিলের বিপক্ষে কথা বলছেন, বিধর্মীদের এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলাম শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার কথা তিনি কিন্তু বলেছেন। এখানে সরকার বিরোধী কোনো কথা বলে নাই, এখানে ইসলাম বিরোধী কোনো কথা বলে নাই, যার কারণে তাকে জেল জুলুমের শিকার হইতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, বাংলার জমিনে যদি মামুনুল হককে নিষ্কৃত করে দেওয়া হয়, নিশ্চিন্ত করে দেওয়া হয়, বাংলার প্রত্যেকটি ঘর থেকে লক্ষ লক্ষ মামুনুল হক জন্ম নিবে, প্রত্যেক ঘর থেকে মামুনুল হক জন্ম নিবে, তারা আবার কোরআনের পক্ষে কথা বলবে, বাতিলের বিরুদ্ধে হুংকার দিবে, বাতিলকে বাধ্য করবে পালিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে খুলনায় নেওয়া হয়েছে, একের পর এক মামলা দেওয়া হচ্ছে তাকে, নতুন করে মামলা দেওয়া হচ্ছে, 27টি মামলা তাকে দেওয়া হয়েছে তার নামে। প্রিয় বন্ধুগণ, একজন আলেম, সে একজন আলেম, কোরআনের কথা বলে তাকে এইভাবে হয়রানি, তাকে এইভাবে নির্যাতন, এটা আমরা কাম্য করি না। অতি অবিলম্বে তাকে সহ নিরীহ আলেম যারা আছে সবাইকে মুক্তি দেওয়া হোক, এই প্রতিবাদ এবং এই অনুরোধ মাননীয় সরকার প্রধানের কাছে আমি জানাচ্ছি, যাতে তাদেরকে অতি অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং যুব সমাজ সহ সকল মুসলিম ভাইদেরকে সজাগ থাকতে হবে। হিন্দু নাস্তিক মুরতাদরা আজ জেগে উঠেছে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা অস্ত্র নিয়ে নামার জন্য ঘোষণা দিয়েছে, অতএব তোমরা সজাগ থাকো, তোমরা সজাগ থাকো, আর ঘুমিয়ে থাকার সময় নেই, আর ঘুমিয়ে থাকার সময় নেই, এখনই সময় জাগ্রত হওয়ার, জেগে ওঠো মুসলমান।